ক্লাস 4 তোমার এটা ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ স্টাডি প্লাস ডব্লিউপিএস আজকের টপিকে পেজ নাম্বার ইংলিশ স্টাডিতে পেজ নাম্বার যে পেজ নাম্বার 5 আর ডব্লিউপিএস এরও পেজ নাম্বার 5 এটা কন্টিনিউড পেজ চলছে প্রথমে আমরা ইংলিশ স্টাডিতে দেখি পেজ নাম্বার 5 এ পার্টস অফ আ সেন্টেন্স মানে একটা বাক্যর অংশ সাবজেক্ট আর প্রেডিকেট সাবজেক্ট মানে হচ্ছে বিষয় আর প্রেডিকেট মানে হচ্ছে তার সম্পর্কে আমরা কি বলছি তো নাম্বার 10 9 পর্যন্ত আগে হয়ে গেছে এবার 10 এ তো দেখো বার্ডস মানে পাখিরা কাল বিষয়টা কি পাখিদের সম্বন্ধে পাখিদের সম্বন্ধে আমরা কি বলছি বিল্ড নেস্ট ইন ট্রিজ মানে বাসা বাঁধে গাছের মধ্যে তাহলে এটা হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে বার্ডস বিল্ড নেস্ট ইন ট্রিজ এবার এটাকে আলাদা করতে হবে নাম্বার 11 দ্য ফুলিশ ক্রো ট্রাই টু সি মানে এটা বিষয়টা কার হচ্ছে ফুলিশ ক্রো সম্বন্ধে মানে বোকা কাক এবার তার সম্বন্ধে আমরা কি বলছি সেটা প্রেডিকেট তার সম্বন্ধে কি বলছি আমরা গান করতে গান করার চেষ্টা করলো তাহলে ট্রাই টু সি এটা হবে প্রেডিকেট এবার নাম্বার 12 রাম রামটা হচ্ছে সাবজেক্ট বিষয় কার সম্বন্ধে বলছি বিষয় রামের সম্বন্ধে এবার রাম ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ক্লাস তো রামটা কেমন কি সম্বন্ধে রামের ব্যাপারে কি বলছি আমরা সবচেয়ে চালাক ছেলে ক্লাসের মধ্যে নাম্বার 13 মেরি সাবজেক্টটা হচ্ছে মেরি মানে আমরা কার সম্বন্ধে বলছি মেরির সম্বন্ধে হচ্ছে বলছি হ্যাজ আ গুড মেমোরি মানে তার সম্বন্ধে আমরা কি বলছি কি তার আছে ভালো স্মরণ শক্তি এটা হচ্ছে প্রেডিকেটেড নাম্বার 14 সাবজেক্ট হচ্ছে হি মানে যে কোনো একটা ছেলে সম্বন্ধে বলছে সে তাহলে সেটা কে কি হচ্ছে ওয়াজ অ্যাবসেন্ট লাস্ট উইক মানে আগের সপ্তাহে অনুপস্থিতি ছিল এটা হচ্ছে প্রেডিকেট নাম্বার 15 দেখো সাবজেক্ট হচ্ছে কাউ কার সম্বন্ধে আমরা বলছি কাউ মানে গরু গরু সম্বন্ধে আমরা কি বলছি সেটা হবে প্রেডিকেট ইজ আ ইউজফুল অ্যানিমাল একটা একটা খুবই লাভদায়ক প্রাণী এটা হয়ে গেল আমাদের 10 থেকে 15 হোমওয়ার্ক হচ্ছে পেজ নাম্বার 5 এর এইটাই কোশ্চেন নাম্বার 10 টু 15 প্রথমে বইয়ের মধ্যে লিখে নেবে এই খাতার মধ্যে লিখবে তারপরে ওটাকে মুখস্থ করবে এটা ইবি এই যেটা তোমাদের ইংলিশ স্টাডি আর ডব্লিউপিএস এর একই খাতা সেটাতেই লিখবে এবার দেখো ডব্লিউপিএস এ আসি আমরা পেজ নাম্বার 5 এটাই কন্টিনিউ চ্যাপ্টার কন্টিনিউ পেজ হচ্ছে রাইট দা ওয়ার্ডস দ্যাট মিন দা সেম মানে শব্দ লিখো যেটার একই মানে এই যে কোশ্চেনগুলো দিয়েছে মুর টল চাম লিভ হান্ট এটার আরেকটা কি মানে সেটা আমাদেরকে বলতে হবে লিখতে হবে এবং মুর মানে কি হচ্ছে একটা মাঠ তো এটা হেত হেত মানে একটা মাঠ তবে এটা 20 হচ্ছে টল টল মানে লম্বা তার আরেকটা মানে কি হয় হাই মানে উঁচু নাম্বার 121 চম চম মানে হচ্ছে বন্ধু তার আরেকটা মানে ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু নাম্বার 22 লিভ লিভ মানে ছেড়ে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় ছেড়ে যাওয়া তার আরেকটা মানে হচ্ছে ডিপার্ট ডিপার্ট মানে ছেড়ে যাওয়া 23 হচ্ছে হান্ট হান্ট মানে খোঁজা বা শিকার করা তার আরেকটা মানে হচ্ছে সার্চ সার্চ মানে শিকার খোঁজা এটাই থাকে তোমাদের হোমওয়ার্ক এবার পেজ নাম্বার 5 এ দেখো আরেকটা হোমওয়ার্ক থাকলো পেজ নাম্বার 5 এ 24 কোশ্চেন 24 থেকে 28 ওই ইনস্টেড গুলো যেগুলো আছে সেইগুলো থাকছে তোমাদের হোমওয়ার্কে লেখার জন্য রাইট আর পেজ নাম্বার 5 এ যেটা করানো হলো 19 থেকে 23 সেটাকে আগে ডব্লিউপিএস এর খাতায় লিখবে তারপরে মুখস্থ করবে